হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমিস কিচেনে। আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটা অত্যন্ত সুস্বাদু এবং খুব জনপ্রিয় নিরামিষ পদ, নবরত্না কোর্মা। এখন তো বিয়েবাড়ির সিজন, আর অনুষ্ঠান বাড়ি মানেই কিন্তু এই নবরত্না কোর্মা মাস্ট। তাই চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই অসাধারণ পর্বটা। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন রেসিপিটা জানার জন্য। ভালো লাগলে লাইক অবশ্যই করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটা। নবরত্ন কোর্মা বানানোর জন্য যে যে ইনগ্রেডিয়েন্টস গুলো লাগছে সেগুলো একটুখানি দেখে নিই। এখানে 9 রকমের সবজি আমি নিয়েছি নিয়েছি সাদা ফুলকপি, নিয়েছি ব্রোকলি, নিয়েছি ফ্রেঞ্চ বিনস, নিয়েছি গাজর, নিয়েছি কড়াইশুঁটি, আছে ক্যাপসিকাম, আছে আলু। আলুটাকে আমি এরকম ডুমু ডুমু করে কেটে নিয়েছি। নিয়েছি এখানে সুইট কর্ন, আর নিয়েছি পাকা টমেটো। এখানে আমি অল্প অল্প করে 9টা সবজি তুলে নিয়েছি, বাকিটা আমি বাটিতে রেখে দিয়েছি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতন সবজি কিন্তু ব্যবহার করতেই পারেন। তাহলে চলুন এবার রান্নাটা শুরু করে দিই। এখানে আমি মশলা বানানোর জন্য কিছু ইনগ্রেডিয়েন্টস নিয়েছি। আছে 4 থেকে 5 খানা কাজু, 10-12টা আলমন্ড বাদাম, আছে 2 টেবিল স্পুন চারমগজ, আর 2 টেবিল স্পুন পোস্ত। এই ইনগ্রেডিয়েন্টস গুলোকে আমি একটা ফাইনলি পেস্ট বানাবো, কিন্তু এই পেস্টের মধ্যে আমি জল অ্যাড করব না, এটা আমি দুধ দিয়ে বানাবো। আপনারা যে কোনো একটা পোস্ত কিংবা চারমগজের মধ্যে যে কোনো একটাও ব্যবহার করতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই। তাহলে চলুন পেস্টটা বানিয়ে ফেলি। এখানে দেখুন আমি 1 কাপ সমান দুধ নিয়ে নিয়েছি। দুধটা বয়েল মিল্ক নিতে হবে। আমি কিছুটা দুধ পেস্টে ইউজ করব, আর বাকিটা আমি গ্রেভিতে ইউজ করব। এখানে আমি সমস্ত ইনগ্রেডিয়েন্টস গুলো মিক্সার গ্রাইন্ডার বলে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি একটুখানি দুধ। এবার আমি একটা ফাইন পেস্ট বানিয়ে ফিরে আসছি। এখানে মশলার পেস্টটা এখন আমার একদম রেডি হয়ে গেছে। এরপর আমি বাকি যে যে ইনগ্রেডিয়েন্টস গুলো ব্যবহার করব সেগুলো এক এক করে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি আর একটা মশলার পেস্ট এখন রেডি করে নেব। নিয়েছি একটা বড় সাইজের পাকা টমেটো, 1.5 ইঞ্চের মতন আদাকে কুচিয়ে নিয়েছি, আর আছে 2টো কাঁচা লঙ্কা। এখানে দেখুন আদা, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট একদম রেডি হয়ে গেছে। প্রথমে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা এখন ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর 1টি শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম। ফোড়ন হিসেবে দিচ্ছি ছোট এলাচ, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ দিয়ে দিলাম, আর দেব 1 টেবিল স্পুন শাহ জিরে, অথবা আপনার নর্মাল জিরেও কিন্তু এখানে ইউজ করতে পারেন। দু মিনিটের জন্য ফোড়নটা আমি একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নটা 2 মিনিট নাড়াচাড়া করার পর এখন আমি একটুখানি হিং অ্যাড করে দিচ্ছি। হিংটা কিন্তু অতিরিক্ত পরিমাণে অ্যাড করা যাবে না, তাহলে কিন্তু তেতো হয়ে যেতে পারে, সেদিকে একটুখানি খেয়াল রাখবেন। হিংটা অ্যাড করে আমি 1 মিনিটের জন্য একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। হিংটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবার পর এখন আমি সবজিগুলোকে সব অ্যাড করে দিচ্ছি। এই নবরত্ন কোর্মাতে কিন্তু মেক শিওর করতে হবে আপনাকে 9টা সবজি নিতে হবে, তাই এই পদটার নাম কিন্তু নবরত্ন কোর্মা। তার মানে 9টা সবজি দিয়ে কিন্তু এই রান্নাটা করতে হবে। আমি এর মধ্যে পনিরও অ্যাড করব। পনিরটা যখন অ্যাড করব তখন আমি আপনাদের সাথে দেখিয়ে দেব। ভেজিটেবলস গুলোকে আমি 2 থেকে 3 মিনিট একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে একটুখানি ফ্রাই করে নেব। 3 মিনিট ধরে আমি ভেজিটেবলসটা ভালো করে আমি একটুখানি হালকা ফ্রাই করে নিয়েছি। এবার আমি এই ভেজিটেবলস গুলোকে উঠিয়ে একটা পাত্রে রেখে দেবো আলাদা করে।
ভেজিটেবলস গুলো আমি তুলে নিয়েছি, কড়াইতে আমি আরেকটুখানি তেল দিয়ে দিলাম, 1 টিস্পুন চিনি অ্যাড করে দিলাম। চিনিটা একটু ক্যারামেলাইজড হয়ে যাওয়া পর্যন্ত আমি একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব। এখন আদা, টমেটো আর লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। মশলাটা আমি একটুখানি কষিয়ে নেব, যতক্ষণ না আদা টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ আমি মশলাটা একটুখানি কষিয়ে নেব। দু থেকে 3 মিনিট মশলাটা কষানোর পর এখন আমি 1 চা চামচ ধনের গুঁড়ো আর 1 চা চামচ জিরের গুঁড়ো অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন অ্যাড করে দিচ্ছি। সমস্ত মশলাগুলো আমার দেওয়া হয়ে গেছে, এবার আমি ভালো করে সমস্ত মশলাগুলোকে মিশিয়ে একটুখানি কষিয়ে নেব। কষাতে কষাতে দেখুন তেলটা কিন্তু আমার অলমোস্ট রিলিজ হয়েই এসেছে। এরপর আমি হালকা করে ভেজে রাখা যে সবজিগুলো আলাদা করে সরিয়ে রেখেছি সেই সবজিগুলো অ্যাড করে দেব। মশলার সাথে সবজিটাকে ভালো করে মিক্স করে নিয়ে লিড দিয়ে আমি একটুখানি ঢাকা দিয়ে রাখছি 5 মিনিটের জন্য, যাতে সবজিগুলো একটু নরম হয়ে যায়। 5 মিনিট পর ফিরে এসে লিডটাকে এখন ওপেন করে নিচ্ছি। ভেজিটেবলস গুলো কিন্তু দেখুন এখন অনেকটাই নরম হয়ে গেছে। আমি বেশ কিছুক্ষণ একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব ভেজিটেবলস গুলো আর একটুখানি ফ্রাই করে নেব, তারপর আমি বাকি ইনগ্রিডিয়েন্টস গুলো অ্যাড করছি। এখন কাজু বাদাম, পোস্ত, চারমগজ আর আলমন্ডের যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা অ্যাড করে দিলাম। এখন আমি মশলার বাটিটাতে দুধ ঢেলে এক্সেস মশলাটা দুধের সাথে মিশিয়ে আমি অ্যাড করে দিচ্ছি। দুধটা দেওয়ার সাথে সাথেই কিন্তু দেখতে পাচ্ছেন গ্রেভির কালারটা কি সুন্দর একটা হোয়াইটিশ কালার চলে এলো। নবরত্ন কোরমার কিন্তু গ্রেভির কালারটা কিন্তু এরকম হোয়াইটই হবে। মশলাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখন 10 মিনিটের জন্য লিড দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে গ্রেভিটা ভালো করে ফুটে যায় আর সবজিগুলো যাতে তাড়াতাড়ি বয়েলড হয়ে যায়। 10 মিনিট পর আমি লিডটাকে ওপেন করে নিচ্ছি। দেখুন কি সুন্দর গ্রেভির কালারটা এসেছে আর তেলটা একদম ওপরে ভেসে উঠেছে। গ্রেভিটা কিন্তু খুব সুন্দর ঠিক হয়ে গেছে, দুধ দেওয়ার কারণে কিন্তু গ্রেভিটার কালারটা এত সুন্দর হয়েছে। আর নবরত্ন কোরমার তো কালার এরকমই হয়, আপনারা সবাই সেটা জানেন। এখন আমি এখানে পনির অ্যাড করব। আমি আগে থেকে এই পনিরগুলোকে কিউব করে কেটে রেখেছি। আমি এই পনিরগুলোকে আজকে না ভেজেই অ্যাড করছি, আপনারা চাইলে কিন্তু হালকা করে একটু ভেজেও নিতে পারেন। এখানে আমি আরেকটু পরিমাণ মতন চিনি অ্যাড করে দিচ্ছি। নবরত্ন কোরমাটা কিন্তু একটুখানি মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই একটুখানি মিষ্টি এখানে কিন্তু অ্যাড করতে হবে।
এখানে কাজু আর কিসমিস আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে অ্যাড করে দিলাম। হাফ টিস্পুন গরম মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে এখন আমি আগে থেকে একটুখানি কসৌরি মেথি ড্রাই রোস্ট করে রেখেছিলাম, সেটাকে হাতে ঘষে ঘষে অ্যাড করে দিচ্ছি। কসৌরি মেথিটা কিন্তু অবশ্যই এখানে দিতে হবে, তবেই কিন্তু এই নবরত্ন কোরমার একটা স্বাদটা কিন্তু খুব এনহ্যান্স করে। পরিমাণ মতন ঘি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 2 টেবিল স্পুন ঘি অ্যাড করেছি। এখন আমি ফ্রেশ ক্রিম অ্যাড করে দিচ্ছি বেশ খানিকটা। ফ্রেশ ক্রিমটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলেই কিন্তু নবরত্ন কোরমার একটা রিচ ফ্লেভার পাওয়া যাবে। ফ্রেশ ক্রিমটা দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখন বিয়েবাড়ি স্টাইলের নবরত্ন কোরমা কিন্তু এখন অলমোস্ট ডান। আমি 5 মিনিটের জন্য এটা লিড দিয়ে একটুখানি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, কারণ যাতে কসৌরি মেথির ফ্লেভারটা পুরো নবরত্ন কারিটার মধ্যে যাতে একদম খুব সুন্দর করে ইনফিউজড হয়ে যায় সেই কারণে। নবরত্ন কোরমা এখন পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আজকে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে কিন্তু একদম ভুলবেন না, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, আর মৌসুমিস কিচেনকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। যারা প্রথমবার চ্যানেলটা ভিজিট করছেন অথচ সাবস্ক্রাইব করা হয়নি এখনো, তাদের কাছে আবারও অনুরোধ করছি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতন তাহলে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ইন্টারেস্টিং রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।